ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। সারা দেশে গির্জায় গির্জায় বর্ণিল আয়োজনে প্রার্থনার আয়োজন করা হয়। শীত উপেক্ষা করে উপস্থিত হন যিশু ভক্তরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীর 21টি ধর্মপল্লীর গির্জায় যীশুখ্রিস্টের স্মরণে করা হয় প্রার্থনা। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয় ধর্মীয় গানের আসর। গেল দুই বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে উপস্থিতি দেখা যায় কিছুটা বেশি। খুলনায় বড়দিন উদযাপন হচ্ছে 195টি গির্জায়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র, সংসদ সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকাল 7:30টায় বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় প্রার্থনা। নগরীর বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ভক্তরা প্রার্থনায় অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালন হয়েছে ময়মনসিংহে। নগরীর ভাটিকাশোর সাধু প্যাট্রিকের ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল 9টায়। নাটোরে বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জা ও মিশন। জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ ছোট বড় 14টি গির্জায় আয়োজন করা হয় প্রার্থনা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বর্ণিল সাজে সাজানো হয় গির্জা। কেক কেটে আনুষ্ঠানিকভাবে উৎসব পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। হাসান শব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।